লড়াইয়ের ব্যাপার নয়, দেশকে যদি ভালোবাসি তাহলে নরেন্দ্র মোদীকে ঘৃণা করতে হবে, না হলে এই দেশ থাকবে না, এই দেশে কেউ থাকবে না। আরেকজন আছে, আরে ওই গুজরাট থেকে আসে যে মোটা ভাই, এইরকম চেহারা, তোর থেকেও মোটা, কি নাম যেন, মোটা ভাই, মোটা ভাই, সে আবার এসে বলছে আগর বঙ্গাল মে আয়েঙ্গে তো এনআরসি কর দেঙ্গে, হামারা 72 ইঞ্চি ছাতি হ্যায়। আমি বললাম যদি 72 ইঞ্চি ছাতি থাকে তাহলে রাজনৈতিক ময়দানে কেন খালি গায়ে হয়ে যাও, ছোট্ট একটা লেঙ্গুট পড়ো আর এরকম এরকম করে সুমো রেসলিং করো। সুমো রেসলাররা চলে এসে রাজনৈতিক ময়দানে, কি শুনছ, সুমো রেসলার সে এসছে 72 ইঞ্চি ছাতি না, মমতা ব্যানার্জি ওকেও শিখিয়েছে মমতাকে হাত জোর করে ছাতি মাথা নিচু করে বলতে হবে আপনাদের সেবা করতে চায়, আপনাদের সাথে থাকতে চায়, আপনাদের আশীর্বাদ চায়, 72 ইঞ্চি ছাতি মাথা নিচু। তাই আমাদের রাজনীতিতে ছাতি চলে না, এটা গুজরাটে চলে, কারণ ওখানে তো ভয়, ওখানে তো গব্বর সিং এর রাজত্ব চলে, ওখানে গব্বর সিং এর রাজত্ব কেমন চলে, ওখানে বলছে গুজরাট রাইডে 2000 লোককে মেরে দিল। আমার সব থেকে ডেঞ্জার কি জানেন, সব থেকে ডেঞ্জার বিজেপি, কিন্তু তার থেকেও ডেঞ্জার কে, যারা পেছনে পেছনে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে আর বিজেপিকে সাহায্য করে তারা আরো বেশি ডেঞ্জার। আপনাদের একটা জিজ্ঞেস করি, খুব ইচ্ছে করছে করব, আচ্ছা ভাই যদি মমতা ব্যানার্জি চলে যায় পশ্চিমবঙ্গে কংগ্রেস আসতে পারবে, আসতে পারবে না? ইমতাজ ভাই আমার বন্ধু, তো মাইনরিটি কমিশনে ছিল, আচ্ছা 5 বছর বাইরে তাকে সরাতে হবে, তাকে 5 বছর বাদে সরিয়ে দিল, সে বলছে আমি হাম হজ কমিটি মেয়ে দেনা পড়ি, কেন আপনি আগে জজ ফজ কিসব ছোট কোর্টের ছিলেন, এখন এত লোভ কেন, 65 বছর তো হয়ে গেছে আপনার ওই রিটায়ারমেন্টের, এবার গে একটু আল্লাহ 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 করুন না, সব সময় পেতে হবে পেতে হবে পেতে হবে কেন, আপনি যান না আপনাকে হজের ব্যবস্থা করে হজ করে আসুন, দেখবেন ওইখানকার ময়দানে শুধু আল্লাহ আর আপনি আছেন, মাঝখানে আর কেউ বলছে না আমি হজ ফজ করবো না, আমাকে চাই। এখন তৃণমূল দিল না, টপ কংগ্রেস, টপ কংগ্রেস, কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে আমি বললাম ছি 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 ছি। আরেকটা ওই আমার কল্যাণীতে আমার বন্ধু ছিল শান্তনু ঝা, ওই যে একটা দল আছে না, এই আরে দমকলের মতো লাল পতাকা ছিল, আরে ওই না হ্যাঁ ওই কি যেন ওই ওই যে বলেন না যেটা দিয়ে ধান কাটেন, আসলে ভুলে যাই কেন, ওদের এখন তার অস্তিত্ব নেই, এখন একটা ও আবার যদি যায় অ্যাসেম্বলিতে তো যাবে না, একটা প্রপোজাল করেছে জাদুঘরটাকে একটু বানাতে হবে, সেখানে কাস্তে হাতুড়ি সেখানে ওই লোকল কোদাল লাঙ্গল ওই সব রেখে দিতে হবে, যে একদা বামফ্রন্ট বলে একটা বস্তু ছিল এখন তারা মিউজিয়ামে চলে গেছে, এরা এখন দাঁড়িয়ে গেছে। অনেকে আছেন আমাদের মধ্যে ভাইয়েরা লাপাচ্ছেন এই কংগ্রেসকে ভোট দিয়ে না পায় গা, কংগ্রেসকে ভোট দিয়ে না পায় গা, কেউ আছে সিপিএম করবো সিপিএম করবো, আরে সিপিএম কংগ্রেসে ভোট ভাগ করা মানে বিজেপির হাত শক্ত করা, সিপিএম কে একটা ভোট দেওয়া মানে বিজেপি কে এক কদম এগিয়ে দেওয়া, কংগ্রেস কে একটা ভোট দেওয়া মানে বিজেপি কে এক কদম এগিয়ে দেওয়া, এইটা যদি না বোঝে সে জাতি শত্রু, তাকে ক্ষমা করা যাবে না। এখন মোটাটা এসে বলছে
এনআরসি করেগা